হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু এজ এডুকেশন চ্যানেল। আজকে আমি রাসায়নিক যৌগ এবং তাদের রাসায়নিক নাম নিয়ে আলোচনা করব। তো যারা নতুন ভিউয়ার্স রয়েছে এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলঘন্টি বাজিয়ে দাও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ডিসক্রিপশনে সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা গিয়ে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ওকে, আর কথা না বাড়িয়ে তো আজকে শুরু করা যাক আজকের আলোচনা। ওকে, লেট স্টার্ট। প্রথমে যেটা রয়েছে, 1 নম্বরে প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ক্যালসিয়াম সালফেট, যে রাসায়নিক নাম এবং সংকেত হচ্ছে 2CaSO4H2O। নেক্সট যেটা রয়েছে 2তে, কস্টিক পটাশ, যে রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড, সংকেত হচ্ছে KOH। নেক্সট 3তে যেটা রয়েছে মিউরিয়েটিক অ্যাসিড, যার রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HCl। নেক্সট যেটা রয়েছে 4এ, অ্যাকোয়াফর্টিস বা তেজি জল, তো এর রাসায়নিক নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং HNO3। নেক্সট 5এ ভারী জল, ডয়টেরিয়াম অক্সাইড, DTO, এটা এবার এসেছিলো গ্রুপ ডির পরীক্ষাতে RRB। নেক্সট যেটা রয়েছে 6এ বালি, বালির রাসায়নিক নাম হচ্ছে সিলিকন অক্সাইড, SiO2। নেক্সট 7এ যেটা রয়েছে ক্যালোমেল, মার্কিউরাস ক্লোরাইড, HG2Cl2। নেক্সট যেটা রয়েছে 8এ TNT, TNTর রাসায়নিক নাম হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন, যার সংকেত হচ্ছে যেটা C6H2CH3, NO2 হোল 3। নেক্সট 9 যেটা রয়েছে অয়েল অফ ভিট্রিয়ল সালফিউরিক অ্যাসিড, H2SO4। এরপরে যেটা রয়েছে 10এ সাধারণ লবণ, সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটাও এসেছিলো এবার গ্রুপ ডির পরীক্ষাতে রেলের। নেক্সট 11এ যেটা রয়েছে খাবার সোডা বা বেকিং পাউডার, যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট এবং যার সংকেত হচ্ছে NaHCO3, এটা এসেছিলো পরীক্ষাতে। নেক্সট 12, কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বোনেট, Na2CO3, আর দশনু জল 10H2O। নেক্সট 13 যেটা কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড, NaOH। এরপরে যেটা রয়েছে 14এ নিশাদল, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সংকেত হচ্ছে NH4Cl। নেক্সট ১৫ রয়েছে ব্লিচিং পাউডার, যে রাসায়নিক নাম রয়েছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, CaOCLCl বা CaOCl2 করা যেতে পারে, তো এটা এসেছিলো এবার RRB পরীক্ষাতে গ্রুপ ডির পরীক্ষাতে। নেক্সট যেটা রয়েছে 16এ পোড়াচুন বা কুইক লাইম বা পাথুরে চুন, এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যার সংকেত হচ্ছে CaO। নেক্সট 17 সালকেট লাইম বা কলিচুন, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সংকেত হচ্ছে CaOH2। নেক্সট 18এ যেটা রয়েছে শুষ্ক বরফ, কার্বন ডাইঅক্সাইড, যার সংকেত হচ্ছে CO2। নেক্সট 19 যেটা রয়েছে হোয়াইট ভিট্রিয়ল, যার রাসায়নিক নাম হচ্ছে জিঙ্ক সালফেট এবং সংকেত হচ্ছে ZnSO4 এবং সাত অনুজল 7H2O। নেক্সট যেটা রয়েছে 20তে ব্লু ভিট্রিয়ল বা তুতে, যার রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট এবং সংকেত হচ্ছে CuSO4 5 অনুজল 5H2O। নেক্সট 21এ যেটা রয়েছে গ্রিন ভিট্রিয়ল, ফেরাস সালফেট, যার সংকেত রয়েছে FeSO4 এবং সাত অনুজল 7H2O। নেক্সট 22 ক্লোরোফর্ম, যার রাসায়নিক নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন এবং সংকেত হচ্ছে CHCl3, তো এটাও এসেছিলো এবার গ্রুপ ডির পরীক্ষাতে RRBতে। তো আমি চেষ্টা করেছি যে 17 তারিখতে যে গ্রুপ ডির পরীক্ষাগুলো চলছে, তো সেই পরীক্ষাতে যে সমস্ত রাসায়নিক নামগুলো এসছে কেমিক্যাল নেম, তো সেগুলো ওখানে একটা দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব, যেগুলো যাদের তোমাদের পরবর্তী যারা যাদের পরীক্ষা রয়েছে RRB গ্রুপ D, তো তাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট 23 যেটা রয়েছে লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O। নেক্সট যেটা রয়েছে 24এ লুনার কস্টিক, যার রাসায়নিক নাম হচ্ছে সিলভার নাইট্রেট, AgNO3। নেক্সট 25এ যেটা রয়েছে চক বা মার্বেলের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট, CaCO3, সংকেত। নেক্সট 26 যেটা রয়েছে হাইপো, হাইপো এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট
এবং সংকেত হচ্ছে Na2S2O3 এবং পাঁচ অণু জল 5H2O। নেক্সট নাম্বার 27, মার্স গ্যাস বা গোবর গ্যাস, যার রাসায়নিক নাম হচ্ছে মিথেন, সংকেত CH4। নেক্সট নাম্বার 28, গ্লোবার লবণ, যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সালফেট এবং সংকেত হচ্ছে Na2SO4 এবং 10 অণু জল 10H2O। নেক্সট যেটা রয়েছে নাম্বার 29-এ, ইপসম লবণ, যার রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসাইড সালফেট এবং সংকেত হচ্ছে MgSO4 এবং 7 অণু জল 7H2O। নেক্সট নাম্বার 30, জিপসাম, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট, সংকেত CaSO4 2H2O। নেক্সট নাম্বার 31, লিথার্জ, রাসায়নিক নাম হচ্ছে লেড মনোক্সাইড, সংকেত PbO। নেক্সট নাম্বার 32, কোয়ার্টস, কোয়ার্টসের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সিলিকেট, সংকেত Na2SiO3। এরপরে যেটা রয়েছে 33 দাগে, গ্যালেনা, যার রাসায়নিক নাম হচ্ছে লেড সালফাইড, সংকেত PbS। নেক্সট নাম্বার 34, বায়োগ্যাস, যার রাসায়নিক নাম হচ্ছে মিথেন CH4 বলা হয়, প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2। এটা ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা। নেক্সট নাম্বার যেটা রয়েছে 35-এ, সোডা ওয়াটার, জল এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ। নেক্সট নাম্বার 36-এ যেটা হচ্ছে দার্শনিক উল, জিঙ্ক অক্সাইড রাসায়নিক নাম, আর সংকেত হচ্ছে ZnO। নেক্সট যেটা রয়েছে 37-এ, কার্বলিক অ্যাসিড, যার রাসায়নিক নাম হচ্ছে ফেনল এবং সংকেত হচ্ছে C6H5OH। নেক্সট নাম্বার 38, ওয়াটার গ্যাস, যার রাসায়নিক নাম হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এদুটো যুক্ত হয়ে ওয়াটার গ্যাস তৈরি হয়, তো CO+H2। নেক্সট যেটা হচ্ছে 39-এ, ওয়াটার গ্লাস, সোডিয়াম সিলিকেট Na2SiO3। নেক্সট নাম্বার 40, পটাশিয়াম অ্যালোম, পটাশ অ্যালোম এর রাসায়নিক সূত্র KaLSO4 2। তো এটা এবার এসেছিল পরীক্ষাতে, RRB গ্রুপ ডি পরীক্ষাতে 2018। এটা 2 থেকে 3 বার রিপিট করেছে, ভালো প্রশ্ন। এবার নেক্সট নাম্বার 41, অ্যালকিনিজের ফর্মুলা CnH2n, এটাও এসেছিল 2 থেকে 3 বার, এটাও রিপিট করা হয়েছে। নেক্সট যেটা রয়েছে 42-তে, লেন্সের ফর্মুলা 1/F = 1/V - 1/U, তো এটাও এসেছিল এবার RRB গ্রুপ ডি পরীক্ষাতে। তো এগুলো ভালো করে দেখে যাবে যাদের নেক্সট পরীক্ষা রয়েছে। নেক্সট নাম্বার 43, অ্যাকোয়ারিজিয়া, তো অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 3 ভাগ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 ভাগ নাইট্রিক অ্যাসিড HNO3। নেক্সট নাম্বার 44, প্রোপেনের রাসায়নিক সূত্র, তো প্রোপেনের রাসায়নিক সূত্র হচ্ছে C3H8, এটাও এসেছিল RRB গ্রুপ ডিতে। নেক্সট নাম্বার 45-এ, যেটা কেনেটিক এনার্জির ফর্মুলা 1/2 mv². নেক্সট নাম্বার 46, ফেরিক অক্সাইডের রাসায়নিক নাম Fe2O3। নেক্সট যেটা রয়েছে 47-এ, হাইড্রো অক্সাইডের রাসায়নিক ফর্মুলা, তো OH ঋণাত্মক আয়ন যুক্ত হয়, তো এটাও এসেছিল এবার RRB গ্রুপ ডির পরীক্ষাতে। নেক্সট নাম্বার 48-এ, যেটা রয়েছে ভিটামিন B12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। নেক্সট নাম্বার 49, কার্বন মনোক্সাইডের রাসায়নিক ফর্মুলা হচ্ছে CO। নেক্সট নাম্বার 50-তে যেটা রয়েছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তো ওকে ফ্রেন্ডস, আজকে বিভিন্ন যে রাসায়নিক ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন রাসায়নিক যৌগের এবং তাদের রাসায়নিক নাম এবং সংকেত, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।